নমস্কার, বর্ণালী হেসেলে সবাইকে স্বাগত। আমি এখন বানিয়ে দেখাবো ফিশ পুরি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর রুই মাছ। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কুচিয়ে নেব। এবার মাছে নুন, হলুদ ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার প্রেশার কুকারে 2 কাপ জল দিয়ে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। তিনটে সিটি হয়ে গেছে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন, চিনি, ঘি, এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল মিশিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার হাতে ভালো করে ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেছে, এবার 20 মিনিটের জন্য রেস্টে থাকবে। প্যানে তেল গরম করে এবার ফোড়নে যাবে হিং, গোটা জিরে, কুচানো পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে একটু নেড়ে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আবার নেড়ে নিয়ে এবার মাছের কাঁটা ভালো করে বেছে নিয়ে খুব ভালো করে বেছে নিতে হবে। যাতে কোনো রকম কাটা না রয়ে যায়, খুব ভালো করে দেখে নিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেখে নিয়ে এবার ভাজা মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার নেড়ে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে নেড়ে নিয়ে এবার ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে নেব, আরো কিছুক্ষণ নেড়ে নেব। পুর একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ময়দা 20 মিনিট হয়ে গেছে, এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম ছোট করে সবগুলো লেচি কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গেছে, এরকম করে
সব গোল করে নেব। এবার তেল লাগিয়ে ছোট করে বেলে নেব। এরকম করে বেলে নিয়ে বেলা হয়ে গেছে। এবার 1 চামচ করে মাছের পুর ভালো করে দিয়ে চার ধার একসঙ্গে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিতে হবে। এরকম করে মুড়ে নেব। এক্সট্রা ময়দা ছাড়িয়ে দিয়ে ভালো করে গোল করে আবার হালকা একটু চেপে নেব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার হালকা করে বেলে নেব। বেলার সময় খুব হালকা করে বেলে নেব। এরকম সবগুলো আমি বেলে নেব। বেলা বেলা হয়ে গেছে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। ফিশ পুরি পুজোর 5 দিনে একদিন ট্রাই করা যেতেই পারে। এটা খেতে ভীষণই টেস্টি হয়। অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নেব। এরকম উল্টে উল্টে এটা ভাজা হয়ে গেছে। এরকম উল্টে উল্টে সবগুলো ভেজে নেব। একদম রেডি হয়ে গেছে ফিশ পুরি। এটা অবশ্যই ট্রাই করবেন, পরিবেশনের জন্য একদম রেডি।